ছিল না, এখানে গরু থাকতো। হ্যাঁ ওই যে এখানে, না এখানে গরু তো এটা ছিল, এটা একটা ছিল, সকালবেলা বরদা আসিয়ে দেখে যে গোয়ালের দুয়ার খোলা, আমি কিন্তু টের পাইনি। বরদা কয় যে আর ভরত গরু নাই যে গোয়ালে, পরে উঠি দেখি যে তিনটে গরু আছে আর তিনটে গরু নিয়ে এসে। মানে তিনটি গরু কি ছিল, গাভী না? একটা গা গরু, একটা গাভী, মাসি বেড়ালে বাছুর দিবে, আর একটা দামড়ি আর একটা হালুয়া। তিনটি গরু নিয়ে গেল। আনুমানিক কত টাকা হতে পারে গরু তিনটার দাম? এই 70 থেকে 75, 75,000 টাকা। মানে কখন দেখতে পারেন এটা? আমি রাজপুরে আর কি সকালবেলা বরদা ভোরবেলা আসি, দেখে যে গরু নাই। কিভাবে ঘরে ঢুকলো বরদা? মানে কিভাবে ঘর ঢুকলো চোর? চোর তো তালা ভেঙে ঢুকছে, এইখানে কাটিছে তালা ভেঙে। মানে কেউ বাড়িতে তখন বোধ পান নাই, এই বিষয়ে অভিযোগ করেছেন থানা? পুলিশ আসছিল? আসতে চাইছে? আমি তো যাইনি, আমার ছেলে। কি নাম দাদা আপনার? ভরত বর্মন। এই জায়গাটার নাম মধ্য শীতলকুচি।